এক গৃহবধূকে চরিত্রহীনে তকমা দিয়ে বেধড়ক মারধর করলো প্রতিবেশী তিনজন। গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটল সংলগ্ন বেলদারপাড়া এলাকায়। ওই বধূকে রীতিমতো উলঙ্গ করে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় ভাটল ফাড়ির পুলিশ। এরপর ওই বধূকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ওই বধূ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শল্য বিভাগে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূর পরিবারের সঙ্গে প্রতিবেশী পরিবারের একটি ঝামেলা ছিল। দিন চারেক আগে সুরেন পাশোয়ানের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। সোমবার গভীর রাতে ওই বধূকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে বাঁশ পেটা করে। খবর যায় রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাড়িতে। এরপর জখমকে উদ্ধার করে রায়গঞ্জের মহিলা থানায় নিয়ে আসে। গুরুতর জখম মহিলার হাঁটার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। মহিলা থানার পুলিশ ওই বধূকে সুস্থ করার জন্য হাসপাতালে ভর্তি না করে ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 290 ধারায় মামলা করে ভাটল ফাড়ির পুলিশ। ওই বধূর বিরুদ্ধে কোনো অভিযোগও দায়ের হয়নি। পুলিশের চাপে চিকিৎসক ফিট সার্টিফিকেট দেওয়ার পর আদালতে নিয়ে আসা হলে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই গৃহবধূ। ঘটনায় বিচারক রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই মহিলাকে সুস্থ করার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জানা যায়, শরীরের একাধিক জায়গায় ক্ষতের সৃষ্টির সঙ্গে যৌনাঙ্গেও বাঁশ দিয়ে গুরুতর জখম করা হয়। ভাটল ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার না করে উল্টে জখম বধূকে রায়গঞ্জ মহিলা থানায় নিয়ে আসে। রায়গঞ্জ আদালতের বিশিষ্ট আইনজীবী জয় মুখার্জি বলেন, জখম মহিলাকে কিভাবে মেডিকেল পরীক্ষার সময় ফিট সার্টিফিকেট দিল তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। রায়গঞ্জ আদালতের আইনজীবী দেবব্রত সরকার বলেন, ওই জখম মহিলাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা উচিত ছিল ভাটল ফাড়ির পুলিশের। ডাক্তারের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। রায়গঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, এখানে ডাক্তার ও পুলিশ দুজনেরই গাফিলতি রয়েছে। ওই মহিলাকে কোর্টে ওঠানোর আগে সুস্থ করার প্রয়োজন ছিল। জখম গৃহবধূ বলেন, আমার কষ্ট করে জমানো 50,000 টাকা, মোবাইল ফোন, দেড় ভরি সোনা কেড়ে নেয় অভিযুক্তরা। সেইগুলি ভাটল ফাড়ির পুলিশ অফিসারের কাছে জমা রয়েছে। যদিও ভাটল ফাড়ির পুলিশ অফিসার বলেন, আমাদের কাছে কিছু জমা নেই, এক তৃণমূল নেতার কাছে জমা রয়েছে। তবে অভিযুক্তর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না হলে তা নিয়ে মন্তব্য করতে নারাজ ভাটল ফাড়ির পুলিশ আধিকারিক। আমাকে মেরেছে সুরেন পাসওয়ান, আর তারপরে মানুষের শঙ্কর পাসওয়ান আর গৌরব পাসওয়ান। শঙ্কর পাসওয়ান গৌরব পাসওয়ান মারছে 8 তারিখে, আর কালকে পরশুদিনকে মারছে সুরেন পাসওয়ান। সুরেন পাসওয়ান আর গৌরব পাসওয়ান বাড়ির ভিতরে মারছে আমাকে, বাড়ির ভিতরে মারছে সুরেন পাসওয়ান, আর আমার ভাস্তার বাড়িতে মারছে শঙ্কর পাসওয়ান আর এই গৌরব পাসওয়ান। হ্যাঁ, আমি বললাম, ওরা আসছে ডাইরেক্ট, আসে ওদের পারিবারিক সমস্যা কী হলো না হলো কিছু বুঝলো না, আসে ডাইরেক্ট আমাকে থাপ্পড় থাপ্পড় মারতে লাগলো। ওটা শেষ হলো, তারপরে আমি আমার বর মারলো আমাকে, পরশুদিন গালাগালি করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি 3 দিন ছিলাম আমার ভাস্তির বাড়িতে। ভাস্তির বাড়ি থেকে আমাকে লোক মানে প্রধান ফোন করলো, আমি ওনাকে ফোন করলাম যে দাদা এরকম এরকম আমাকে মারধর করে বের করে দিচ্ছে, আমি চলে আসছি আমার ভাস্তির বাড়িতে, ভাবলাম যে আমার দিদির বাড়িতে। বলার পর ও বললো কি যে বৌমা চলে আসো নিজের বাড়িতে। তারপরে আবার একটা পরেশের বউ, মানে পরেশ তা আমাদের গ্রামের একটা বউ, নাম আছে পরেশ, ওনার বউ আমাকে ফোন করে বলছে বৌমা কোথায় আছো, তার নাম আছি আমার ভাস্তির বাড়িতে, বলে কেন চলে গেলাম নিজের সংসারটাকে বলছো। এবং আমাকে ফোন করে ডাকলো, আমি আসলাম বাড়িতে, বাসিতা আসার সঙ্গে সঙ্গে আমাকে মারধর করে সুরেন পাসওয়ান। অনেকজন ছিল গ্রামবাসী, অনেকজন ছিল আমাকে আটকাচ্ছিল, ওর গায়ে হাত দিস না, গায়ে হাত দিস না। না, গ্রামবাসী আমাকে হাত দেয় না, গ্রামবাসী আমাকে আটকাচ্ছে, ওরা গায়ে হাত দিবি না। এটা পড়ে গেছে ওখানকারই একটা ছেলে, নাম কি নাম বোলাই নাকি, ও ফোন করছে, বোলাই বিশ্বাস নাকি নাম জানি, এই নাম এটাই কিন্তু টাইটেল জানি না। বোলাই ফোন করছে যে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে, উনি বললেন কার হাত দিয়ে খবর দিয়ে যে ওনা ওকে ডাকে নিয়ে আসো, সবাইকে ফাড়িতে নিয়ে আসো, এভাবে বলছে। প্রশাসন বললো সবাইকে ফাড়িতে নিয়ে আসো, তো গ্রামবাসী বলে ফাড়িতে যাবো না, প্রশাসনকে আসতে বলো। এইভাবে বলার পর আসলো না, তারপর পরে আবার প্রশাসন মানুষদাকে ফোন করা হয়েছে, ফোন করার মানুষদা বললো যে আসতে দাও মহিলাটাকে, তারপরে প্রশাসন দিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর এসে গেলাম বাড়িতে, আমি বললাম যে আমার কোনো একটা অন্যায় হয়েছে, বাড়ি থেকে মারধর করছে, আমি বের হয়ে গেলাম, বলছে অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে, এইভাবে বলছে। আমরা ঠিক আছে, সম্পর্ক আছে তা আসেন আপনারা, যার যে বলছে ওকে সামনে নিয়ে আসেন, এইভাবে বলে। আর ওরা মিথ্যা মিথ্যা কথা বলছে যে আমি দেখছি আমি দেখছি। আমার কথা হলো, যেদিন আমি ঘর থেকে বের হয়েছি সবাই দেখছে, ডাক পালো না কেন,
ওর পুরুষের সাথে গেলাম তো আমাকে আটকাতো, এখন পরে আমাকে বলছে আমি ওর সাথে ওর সাথে গেছি। এইগুলো মিথ্যা সম্পর্ক আমার ফ্যামিলি চিকিৎসা করা হোক যে আমার সাথে সম্পর্ক আছে কি আছে না। এখন চাই আমি যে আমার সাথে এরকম দুর্ঘটনা করছে যেন ওকে শাস্তি হয়, হ্যাঁ ও যেন অ্যারেস্ট হয়। এর তো জড়িত যারা যার নামে ক্লেম করছে ওরাই জড়িত আছে, পুলিশে তো এমনি কেউ নাই। ট্রেনে হেঁচড়ে তো নিয়ে আসেনি, লেকিন আছে একজন যে আমার দেওয়ার হয়ে যায় যে আমাকে মার দিয়েছে, আর একটা ছোটো ভাই আছে উনি আছেন, একটা মানে টিএমসির একটা কোনো ইসে আছে দলে আছে উনি, না সে ছিল না। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিপ নিউজ।